2017 সালের 13 জুন রাঙ্গামাটিতে ঘটে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা। এই সময় সেনা সদস্য, নারী ও শিশু সহ 140 জন নিহত হয়। বিধ্বস্ত হয় জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। রাঙ্গামাটি শহর ও আন্তঃজেলা সড়কের প্রায় 150 স্থান ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তবে দীর্ঘ 5 বছরেও তার সংস্কার করা হয়নি। সড়ক ও জনপথ বিভাগ সম্প্রতি 105 কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু করলেও কাজে ধীরগতির অভিযোগ স্থানীয়দের। এদিকে বর্ষা মৌসুমের শুরুতেই গত এক সপ্তাহের বৃষ্টিতে রাঙ্গামাটি সদর ও আন্তঃজেলা সড়কে নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়কের পাশে বসবাসকারীরা রয়েছে চরম ঝুঁকিতে। সড়কগুলো হে অবস্থা, আপনার কাজ তো করতেছে করতেছে না, এরকম সবই ল্যান্ডি, কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা এখনো আতঙ্ক আছি। এখানে 2-3টা বাড়ি আছে, ওরা একটু বৃষ্টি হলে ওদেরকে অন্য কোথাও আশ্রয় নিতে হয়। বৃষ্টি ও পাহাড় ধসের ঘটনায় যাতে যোগাজোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। পাহাড় ধসের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয়ে যায় তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা দিনরাত্রি কাজ করতেছি যে ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে আমরা সার্বক্ষণিকভাবে মনিটর করা এবং আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।